হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কিউ বি স্টাডি আজ আমরা এই ভিডিওতে টি পিএসি এল ডি এক্সামের প্রিভিয়াস ইয়ার কুয়েশনস প্র্যাকটিস করব প্রিভিয়াস ইয়ারে জিওগ্রাফির যে পঁচিশটি কুয়েশনস জিজ্ঞেস করেছিল সেগুলিকে সোলভ করব কুয়েশন নাম্বার ওয়ান ভয়েস অফ দ্য ফলোয়িং রিভার্স আর ডাজ নট ফ্লো ইন টু দ্য আরভিয়ান সি আরভেন সিতে কোন নদীটি ফ্লো করে না আমরা জানি যে পেনসুলার রিভারগুলিকে দুটা বিভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ওয়েস্ট ফ্লোয়িং এবং আরেকটা হচ্ছে ইস্ট ফ্লোয়িং ইস্ট ফ্লোয়িংয়ে যে রিভারগুলি ফ্লো হয় সেগুলি ইন্ডিয়ান ওসিনে ড্রেন হয়ে যায় এবং ওয়েস্ট ফ্লোয়িং রিভারগুলি সেগুলি আরিবিয়ান সিতে ড্রেন হয়ে যায় ওয়েস্ট ফ্লোয়িং রিভারগুলির মধ্যে সাবরমতি মান্ধবী নর্মদা এবং তাপি ইম্পর্টেন্ট রিভার আর ইস্ট ফ্লোয়িং রিভারগুলি যেগুলি ইন্ডিয়ান ওশানের ড্রিন হয় এর মধ্যে তুঙ্গাভদ্র আছে তো তুঙ্গাভদ্র হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশন হচ্ছে অফ দ্য ফলোয়িং ইজ দ্য হায়েস্ট পিক অফ সাতপুড়া রেঞ্জ সাতপুরা রেঞ্জের হাইস্ট পিক কোনটি ধূপগড় হবে সাতপুরা রেঞ্জের হাইস্ট পিক গুরুশিখর অথবা মাউন্ট আবু রাজস্থানের আরাবল্লি রেঞ্জের হায়েস্ট পিক প্রাচমারি হচ্ছে কুইন অফ সাতপুরা রেঞ্জ সাতপুরা সাতপুরা রেঞ্জের কুইন বলা হয় প্রাচমারিকে মাহেন্দ্রগিরি হচ্ছে সেকেন্ড হাইস্ট পিক অফ ইস্টার্নঘাট ইস্টার্নঘাটের সেকেন্ড হাইস্ট পিক হচ্ছে মাহেন্দ্রগিরি ফার্স্ট হাইস্ট পিক হচ্ছে কালোমোর বা যাকে আমরা সাদ ভাবনা পিক বলি ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু বইচ অফ দ্য ফলোয়িং গ্রুপ অফ ইন্ডিয়ান স্টেটস তো ভারতের কোন কোন স্টেটগুলির মধ্যে দিয়ে ট্রপিক অফ ক্যান্সার পাস হয় তো সবার প্রথমে আসে গুজরাট তারপর রাজস্থান মধ্যপ্রদেশ তারপর ছত্তিশগড় ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা মিজোরাম তো এর মধ্যে এখানে মণিপুর তো হবে না তো রাজস্থান ঝাড়খন্ড ওয়েস্ট বেঙ্গল মিজোরাম এগুলো হয়ে যাবে কারেক্ট আনসার তা অপশন বি হবে এর কারেক্ট আনসার দ্য ল্যান্ড ফ্রন্টিয়ার অফ ইন্ডিয়া ইজ অ্যাবাউট ফিফটিন হান্ড্রেড ফিফটিন থাউজেন্ড টু হান্ড্রেড কিলোমিটার উইচ অফ দ্য ফলোই কান্ট্রিজ শেয়ার দ্য লার্জেস্ট বর্ডার লেংথ উইথ ইন্ডিয়া তো ভারতের সাথে সবচেয়ে বেশি ল্যান্ড বর্ডার শেয়ার করে কোন দেশ তো আনসার হবে বাংলাদেশ বাংলাদেশ অ্যাপ্রক্স চার হাজার চার হাজার কিলোমিটার ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে তো আনসার হয়ে যাবে বাংলাদেশ দান্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড আর সাবমার্স পার্টস অফ মাউন্টেন রেঞ্জ কল্ড আন্দামান এবং নিকোবর আইল্যান্ড একটি সাবমার্স্ট পার্ট অফ উইচ মাউন্টেন রেঞ্জ কোন মাউন্টেন রেঞ্জের সাবমার্স্ট পার্ট তো আনসার হবে আরাকাম ইয়োমা রাখিন মাউন্টেন বলা হয় আরাকাম ইয়োমাকে দ্য ফেমাস হিল স্টেশন কুরাইকানাল লাইজিন কুরাইকানাল ফেমাস হিল স্টেশন এটি কোথায় অবস্থিত তো আনসার হবে তামিলনাড়ুতে তামিলনাড়ুর পালেনী হিলসে লাই করে তো অপশন বি হবে এর আনসার নীল নীলগিরি হিলসকে বলা হয় ওয়েস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাটের মিটিং পয়েন্ট ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাট মিট করে নীলগিরি হিলে হুইচ অফ দ্য ফলোয়িং মাউন্টেন প্যাসেজ ফ্রম দ্য ট্রাই জাংশন অফ ইন্ডিয়া চায়না অ্যান্ড মায়ানমার ইন্ডিয়া চায়না এবং মায়ানমারের ট্রাই জাংশন হিসেবে ট্রাই জাংশন ফর্ম করে কোন মাউন্টেন পাসটি তো আনসার হবে ডিফু পাস ডিফু পাস ইন্ডিয়ার অরুণাচল প্রদেশ তারপর চায়না এবং মায়ানমার এই তিন দেশের সাথে ট্রাই জাংশন ফর্ম করে হুইচ অফ দ্য ফলোয়িং মাউন্টেন রেঞ্জেস फ्रम ए डिवाइडिंग लाइन बीट्यन द गंग प्लेन एंड द डेकान प्लेटू गंग प्लेन एवं डेकान प्लेटुर मध्य डिवाइडिंग लाइन फर्म करटेन पास टी को माउन्टेन रेंजी तो आंसर है विंडियन रेंज दिनडियान रेंज उड वि कार आंसर हुई अब द फलोईंग इंडियन स्टेट और यूनियन टेरिटोरी हेज द मैक्सिमम पार्सेंटेज अफ मैनग्रुप कवर इन दान्ट्री मैनग्रुप कवर সবচেয়ে বেশি কোন স্টেটে তো আনসার হবে ওয়েস্ট বেঙ্গল এশিয়াস লার্জেস্ট টলিপ গার্ডেন ইজ লোকেটেড ইন উইচ স্টেট তো ভারতের সবচেয়ে বড় টলিপ গার্ডেন কোন স্টেটে তো আনসার হবে জম্মু অ্যান্ড কাশ্মীরের শ্রীনগরে বারাক ভ্যালি ইন আসাম ইজ ফেমাস ফর উইচ অফ দ্য ফলোয়িং আসামের ভারাক বেলি জন্য বিখ্যাত তো আনসার হবে টি কাল্টিভেশন হুইচ অফ দ্য হুইচ অ্যামাং দ্য ফলোয়িং স্প্যস ফর্ম শেষুরাম অ্যান্ড রুথাস ইন ওয়েস্টার্ন বিহার টু চিত্তুরগড় ইন রাজস্থান তো নিজের কোনটি সশোরাম এবং ওয়েস্টার্ন বিহারের সশুরাম এবং রুথাস থেকে রাজস্থানের চিত্তরগড় পর্যন্ত স্প্রেড করে তা আনসার হবে মিন্দিয়ান সিস্টেম মিন্দিয়ান সিস্টেম হবে আর কারেক্ট আনসার তুঙ্গভদ্র মাল্টিপারপাস প্রজেক্ট ইজ এ জয়েন্ট ভেনচার অফ কর্ণাটাকা এন্ড অন্ধ্রপ্রদেশ তুঙ্গভদ্র ইজ এ ট্রিবিউটরি রিভার অফ তুঙ্গভদ্র কোন নদীর ট্রিবিউটরি রিভার তুঙ্গভদ্র ইজ এ লংগেস্ট ট্রিবিউটরি অফ कृष्णा রিভার তো कृष्णा कृष्णा হবে আর কারেক্ট আনসার হুইচ আমাঙ্গ দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান প্রোডাক্ট টু হ্যাভ গট প্রটেক্টেড জিওগ্রাফিক ইন্ডিকেটর প্রথম ইন্ডিয়ান প্রোডাক্ট যেটি জিওগ্রাফিক ইন্ডিকেটর জিআই টেক পেয়েছে এর নাম কি হবে দার্জিলিং টি তো দার্জিলিং টি হবে এর কারেক্ট আনসার ফ্রম উইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ইন্ডিয়া ডাজ নট ইম্পোর্ট ইউরেনিয়াম ইন্ডিয়া ইউরেনিয়াম ইম্পোর্ট করে না কোন দেশ থেকে তো এর আনসার হবে ব্রাজিল কাজাকিস্তান নামিবিয়া তারপর মঙ্গোলিয়া থেকে ইম্পোর্ট করে বাট ব্রাজিল থেকে ইউরেনিয়াম ইম্পোর্ট করে না হেরিটেজ পাওয়ার প্রজেক্ট সোনাপানি মিনি হাইডেল পাওয়ার প্রজেক্ট ইজ লোকেটেড ইন হুইচ স্টেট হেরিটেজ পাওয়ার প্রজেক্ট সোনাপানি হাইডেল পাওয়ার প্রজেক্ট কোন স্টেটে অবস্থিত তা আনসার হবে মেঘালয় এরিয়া ওয়াইজ হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট ফিজিওগ্রাফিক ইউনিট অফ ইন্ডিয়া ভারতের সবচেয়ে বড় ফিজিওগ্রাফিক ইউনিট কোনটি টোটাল ছয়টি ফিজিওগ্রাফিক ইউনিট আছে এর মধ্যে প্যানেন্সুলার প্লেটু হচ্ছে সবচেয়ে লার্জেস্ট আর প্যানেন্সুলার প্লেটুর মধ্যে ডেকান প্লেটু সবচেয়ে লার্জেস্ট তাই প্যানেন্সুলার প্লেটুকেই ডেকান প্লেটু বলা হয় তা আনসার হবে অপশন সি দ্যাট ইজ ডেকান প্লেটু হাউ মেনি স্টেটস অফ ইন্ডিয়া শেয়ার ইটস বর্ডার উইথ ভুটান ভুটানের সাথে কয়টি স্টেট বাউন্ডারি শেয়ার করে এস এ এ ডাব্লু সিকিম আসাম ওয়েস্ট বেঙ্গল অরুণাচল প্রদেশ এই চারটি ইন্ডিয়ান স্টেট সিকিমের সাথে বাউন্ডারি শেয়ার করে তেটিজ অপশন সি হবে এর কারেক্ট অ্যান্সার আইচ আমাঙ্গ দ্য ফলোয়িং স্টেটস লিটস ইন হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফ্টস ক্লাস্টারস ইন ইন্ডিয়া কোন স্টেট হ্যান্ডলুম এবং হ্যান্ডিক্রাফ্টস ক্লাস্টারে ইন্ডিয়াতে লিড করে তা আনসার হবে প্রদেশ গারু হিলস ইজ এ পার্ট অফ উইচ এমাং দ্য ফলোয়িং স্টেটস অফ ইন্ডিয়া গারু হিলস কোন ইন্ডিয়ার কোন স্টেটের পার্ট আনসার হবে মেঘালয় গারু খাসি এবং জয়ন্তিয়া এই তিনটি হিলস মেঘালয়ের পার্ট মাজুলি দ্য লার্জেস্ট রিভার আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড ইজ লোকেটেড ইন উইচ অ্যামাং দ্য ফলোয়িং স্টেটস অফ ইন্ডিয়া তো কোন স্টেটে মাজুলি লার্জেস্ট রিভার আইল্যান্ড পৃথিবীর মধ্যে অবস্থিত তো আনসার হবে আসামে অবস্থিত আসাম হবে আর কারেক্ট আনসার হুইচ এমাং দ্য ফলোয়িং রিভার্স ইজ নোন এস ইয়ার্লং সাংপু ইন তিব্বত তিব্বতে ইয়ারলাং ইয়ার্লং সাংপু নামে পরিচিত কোন নদীটি তো টিব্বতে ইয়ারল সাংপু নামে পরিচিত ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র হবে আর কারেক্ট আনসার পাগলেদিয়া ড্যাম প্রজেক্ট ইজ লোকটেড ইন এ হুইচ স্টেট পাগলোদিয়া ডেম ভারতের কোন স্টেটে অবস্থিত তো পাগলেদিয়া ডেম ইজ লোকেটেড ইন আসাম আসাম হবে আর কারেক্ট আনসার ইন টু থাউজেন্ড এলেভেন ওয়ান জিসি হ্যাজ ডিসকভার্ড ইন্ডিয়াস ফার্স্ট শেয়ার গ্যাস রিজার্ভ ইন উইচ অ্যামাং দ্য ফলোয়িং স্টেটস তো ওয়ান জিসি দু হাজার এগারোতে প্রথম শেল গ্যাস রিজার্ভ ডিসকভার করেছিল কোন স্টেটে তো আনসার হবে ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে দু হাজার এগারোতে ওয়া এনজিসি প্রথমবার শে শেল গ্যাস রিজার্ভ ডিসকভার করেছিল উইচ অ্যাং দ্য ফলোয়িং স্টেটস ইজ বিল্ডিং ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান নির্মাণ করছে কোন স্টেট আই থিঙ্ক তোমরা আনসার জানো হবে ত্রিপুরা তো ফ্রেন্ডস এই ছিল জিওগ্রাফি থেকে তোমাদের নেক্সট আর পনেরোটি কোয়েশন বাকি রয়েছে জি এস জেনারেল স্টাডি থেকে পনেরোটি কুয়েশন ছিল তোমাদের ত্রিপুরার কারণ ত্রিপুরার জিকে থেকে এবং এবং যে নর্মাল স্টেটিক জিকে স্টেটিক জিকে থেকে তো সেগুলোও কাভার করে নেবো এর মধ্যে এবং তোমাদের যে আইসিডিএস সুপারভাইজারের এক্সাম এই এক্সামের জন্য প্রিভিয়াস ইয়ার যদি তোমাদের প্রয়োজন হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রিভিয়াস ইয়ার কুয়েশনস আপলোড করা হবে তোমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন নিও লিঙ্ক ইজ গিভেন ইন ডেসক্রিপশন তো থ্যাংকস এভরিওয়ান